বিকাল হতে হতে একটু ডাউন হতো, অ্যান্ড যখনই 3:30 থেকে 4টা বাজতো, ও মাই গড, মানে এত সুন্দর বাতাস। তো যখন আমার ব্রেক থাকতো, আমি প্রায় সময় সমুদ্রের পাড়ে যেরকম চুপচাপ বসে থাকতাম, ফোন ইউজ করতাম না, কিচ্ছু করতাম না, জাস্ট চুপচাপ বসে থাকতাম। অ্যান্ড আই থিঙ্ক এই বলি শুটিং এর টাইমে আমি মানে খুবই সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে হইচুর সাথে আমার কবে কাজ হবে। সো যেদিন আমার এরকম একটা ক্রিং ক্রিং ফোন কল আসে ফর হইচুই ওয়ার্ক, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। তো এই কাজের এক্সপিরিয়েন্স সত্যি কথা তারা যদি আমি বলা শেষ করি, এই একটা ক্যাফে লাইফ আসলে শেষ হবে না। কারণ এতদিন শুটিং আসলে আমি কখনো কোনো কাজের জন্য করিনি, এটা ছিল আমার লংগেস্ট ওয়ার্ক পিরিয়ড। সো দেখা গেছে আমি অলমোস্ট বলি শুটিং আমার হয়েছে অলমোস্ট 23 দিনের মতো। সো প্রায় 17 দিনের মতো আমি কুয়াকাটাতে ছিলাম। অ্যান্ড কুয়াকাটাতে সব জায়গা থেকে আসলে আমাদের লাক খুব ফেভারে ছিল, খুব বড় টাইপের কোনো বিপদ হয়নি, বৃষ্টিও হয়েছে, তাও অল্প অল্প একটু পরে থেমে গেছে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি যখন কক্সবাজারে গেছি ওই টাইমটা বিউটিফুল ছিল, দ্যাট ওয়াজ মনসুন, মানে ইউনো ওই টাইমে কুয়াকাটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমি প্রায় সময় দেখা যেত হচ্ছে আমাদের শুটিং লোকেশন এরকম থাকতো, ধরো সমুদ্রের পাড়ে বা অনেক রিমোট এরিয়াতে যেখানে শুধু দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, শুধু গাছপালা। তো সকাল থেকে একটা খুব মানে কড়া একটা রোদ উঠতো, গরম, বিকাল হতে হতে একটু ডাউন হতো, অ্যান্ড যখনই 3:30 থেকে 4টা বাজতো, ও মাই গড, মানে এত সুন্দর বাতাস। তো যখন আমার ব্রেক থাকতো, আমি প্রায় সময় সমুদ্রের পাড়ে যেরকম চুপচাপ বসে থাকতাম, ফোন ইউজ করতাম না, কিচ্ছু করতাম না, জাস্ট চুপচাপ বসে থাকতাম। অ্যান্ড আই থিঙ্ক এই বলি শুটিং এর টাইমে আমি মানে খুবই সুন্দর সুন্দর সময় কাটিয়েছি উইথ মাই টিম, উইথ মাই কো আর্টিস্ট, উইথ মাই ক্রু। মানে শঙ্খ ভাইয়ার টিমটার কথা আসলে না বললেই না, প্রত্যেকটা মানুষ অসাধারণ, একদম এডি থেকে শুরু করে দেন কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, প্রোডাকশন বয় থেকে শুরু করে, লাইট ম্যান থেকে শুরু করে, যারা ছিল এভরিওয়ান ইজ অ্যামেজিং, খুবই হাম্বল পিপল। অ্যান্ড আমি জানি না আমি কতটুকু এক্সপ্রেস করতে পারবো, আমি আসলে খুবই কম এক্সপ্রেসিভ। তো ওদের সবাই মানে দে বিকাম মাই ফ্যামিলি, এতদিন সবাই একসাথে কাজ করে শুটিং করে দে বিকাম মাই ফ্যামিলি। অ্যান্ড আর্টিস্টদের লিস্ট আসলে সবাই জানে আসলে কারা কারা ছিলেন, নতুন করে বলার কিছু নেই। তাও বলতে চাই যে চঞ্চল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ ছিল, এই জন্যই বললাম যে এটা নিয়ে আমি আসলে কথা বলা শুরু করলে আমি খাবার পাই না।